শিক্ষার্থীরা এটা কোর্স্টিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষার্থীরা ইংরেজি ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে ন্যারেশন এই নাইন পয়েন্ট টু এ আমরা মূলত ন্যারেশন সম্পর্কে কিছুটা সংক্ষিপ্ত ধারণা পাবো শিক্ষার্থীরা নাইন পয়েন্ট টু রয়েছে তোমাদের মূল বইয়ের চুরাশি নম্বর পৃষ্ঠায় এবং এখানে বলা রয়েছে রিড দ্য নোট অন দ্য ন্যারেটিভ টেক্সট অর্থাৎ নিচে একটি ন্যারেটিভ টেক্সটের উপরে নোট দেওয়া রয়েছে সেই টেক্সটটি আমাদেরকে দলগতভাবে বা জোড়ায় জোড়ায় পড়তে বলা হয়েছে চলো আমরা সেই ন্যারেটিভ স্টাইলের টেক্সটটি পড়ে নিচ্ছি দেখো তোমাদের ঠিক তার পরবর্তী পৃষ্ঠায় এরকম একটি নোট দেওয়া রয়েছে বক্স আকারে সেই নোটটি হচ্ছে ন্যারেটিভ টেক্সট সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছে দেখো বলা হয়েছে এ ন্যারেটিভ টেক্সট ইজ এ ফর্ম অফ রাইটিং ন্যারেটিভ টেক্সট হচ্ছে লেখার এক ধরনের ফর্ম বা পদ্ধতি দ্য রাইটর ইউজেস অ্যার ন্যারেটিভ ফর্ম অফ এ রাইটিং টু এক্সপ্রেস ইমোশন এক্সপেরিয়েন্স ইনসিডেন্ট ইভেন্টস ইট সি দেখো এই বাক্যে বলা হয়েছে দ্য রাইটার ইউজেস এ ন্যারেটিভ ফর্ম একজন লেখক তিনি ন্যারেটিভ ফর্ম ব্যবহার করে থাকেন কিসের জন্য ব্যবহার করে থাকেন টু এক্সপ্রেস ইমোশন এক্সপেরিয়েন্স ইনসিডেন্ট ইভেন্ট তিনি ব্যবহার করে থাকেন মূলত আবেগ অভিজ্ঞতা কোনো ঘটনা বা কোনো ইভেন্ট এই বিষয়গুলো বোঝানোর জন্য বা বর্ণনা করার জন্য শিক্ষার্থীরা আমরা এখানে জেনে নিচ্ছি যে ন্যারেটিভ ফর্ম আসলে ঠিক কী ন্যারেটিভ ফর্ম বলতে বোঝায় যে বর্ণনা করার উপায় বর্ণনা আমরা যখন কোনো কথা বলি তখন কিন্তু আমরা বর্ণনার মধ্য দিয়ে কিন্তু সেই কথাটা উপস্থাপন করি আর এই জন্য এই ন্যারেটিভ টেক্সট এর মানে হচ্ছে বর্ণনা করার উপায় যেটিকে ইংরেজিতে বলা হয় ন্যারেটিভ টেক্সট এরপর দেখো বলা হয়েছে দ্য ন্যারেটিভ ফর্ম অফ রাইটিং ক্যান বি এস এস বায়োগ্রাফি নিউজ স্টোরিস ইটসি দেখো এখন বলা হয়েছে যে এই ন্যারেটিভ টেক্সট এটা মূলত কী কি রকম হতে পারে এটা বিভিন্ন প্রকার হতে পারে যেমন এটা হতে পারে এস এ বায়োগ্রাফিস নিউজ স্টোরিস ইটিসি এসআইস বলতে বোঝায় প্রবন্ধ আমরা বাংলায় যে সকল প্রবন্ধ পড়ি রচনার মতো লেখাগুলো পড়ি এগুলোকে কিন্তু এস এ বলা হয় তারপর বলা হয়েছে বায়োগ্রাফি বায়োগ্রাফি বলতে বোঝায় জীবন বৃত্তান্ত অর্থাৎ কোনো ব্যক্তির জীবনে নিয়ে লেখা কোনো গল্প বা যে কোনো লেখাকে আমরা বায়োগ্রাফি বলতে পারি তারপর বলা হয়েছে নিউজ স্টোরিজ সংবাদের মতো যে সকল গল্পগুলো রয়েছে এই সকল গল্পেও আমরা ন্যারেটিভ স্টাইল বা ন্যারেটিভ ফর্ম ব্যবহার করতে পারি উই অলসো ইউজ ন্যারেটিভ টেক্সট টু টেল আওয়ার স্টোরিজ দেখো বলা হয়েছে কি উই অলসো ইউজ নেড়েটিভ টেক্সট টু টেল আওয়ার স্টোরিজ আমরা আমাদের নিজেদের গল্প বলার ক্ষেত্রেও এই ন্যারেটিভ টেক্সটকে ব্যবহার করে থাকি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বলা যায় হোয়েন ইউ টেল এ স্টোরি যখন তুমি একটি গল্প বলো টু এ ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার অর্থাৎ তোমার কোনো বন্ধু বা পরিবারের সদস্যদের কাছে যখন তুমি কোনো একটি গল্প বলো অ্যাবাউট অ্যান ইভেন্ট অর ইনসিডেন্ট ইন ইউর ডে অর্থাৎ তোমার দিনে ঘটে যাওয়া কোনো ঘটনা বা দুর্ঘটনা যে কোনো কিছু সম্পর্কে তুমি কাউকে যখন গল্প বলো ইউ আর ইউজিং এ ন্যারেটিভ টেক্সট তুমি সাধারণত ন্যারেটিভ টেক্সটটি ব্যবহার করো শিক্ষার্থীরা এই ন্যারেটিভ টেক্সট বলতে আসলে ঠিক কী বোঝানো হয়েছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি সংক্ষেপে বলতে হয় তাহলে আমি বলতে পারি আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো ঘটনা এগুলো উপস্থাপন করার জন্য কথা বলার যেই পদ্ধতিটা আমরা ব্যবহার করি এটি মূলত ন্যারেটিভ টেক্সট যেটিকে বাংলায় বলা হয় বর্ণনামূলক লেখা শিক্ষার্থীরা আশা করছি ন্যারেটিভ টেক্সট সম্পর্কে তোমাদের আর কোনো অসুবিধা নেই এরপরেও বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা বলবে যে আমি এখান থেকে বুঝতে পারিনি পরবর্তী কোনো একটি ক্লাসে সেই বিষয়টি নিয়ে আমি আরও বিস্তারিত এবং খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব শিক্ষার্থীরা ন্যারেটিভ টেক্সট কী এটি কিন্তু আমরা এখান থেকে জেনে নিলাম এবার আমরা জানবো ন্যারেটিভ টেক্সটের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে শিক্ষার্থীরা যখন আমরা নেগেটিভ টেক্সটের কিছু বৈশিষ্ট্য জানবো বা ফিচার সম্পর্কে জানবো তখন এই বিষয়টি সম্পর্কে আমরা আরও বেশি পরিষ্কার হয়ে যাব দেখো বলা হয়েছে সাম এলিমেন্টস অফ ন্যারেটিভ টেক্সট আর এলিমেন্টস বলতে বোঝায় উপকরণ বা উপাদান তো ন্যারেটিভ টেক্সটেরও বেশ কিছু উপাদান রয়েছে যে সকল উপাদানগুলোর সমন্বয়ে একটি ন্যারেটিভ টেক্সট গঠন হয়ে থাকে বা লেখা হয়ে থাকে আমরা সেই বৈশিষ্ট্যগুলো বা উপাদানগুলো এখান থেকে দেখে নিচ্ছি দেখো এক নম্বরে বলা হয়েছে ন্যারেটিভ টেক্সট ইউজুয়ালি হ্যাজ থ্রি পার্টস একটি ন্যারেটিভ টেক্সটের সাধারণত তিনটি পার্ট বা তিনটি অংশ থাকে এগুলো কি কী বিগেইনিং একটি বিগেইনিং বা শুরু থাকে আ মিডল একটি মধ্যভাগ থাকে অ্যান্ড অ্যান এন্ড এবং একটি সমাপ্তি থাকে তাহলে আমরা প্রথম এলিমেন্ট থেকে জেনে নিলাম যে একটি ন্যারেটিভ টেক্সটের সাধারণত তিনটি অংশ থাকে এবং এই অংশগুলো কি কি বিগেইনিং মিডল অ্যান্ড এন্ড অর্থাৎ শুরু থাকে মধ্য থাকে এবং শেষ থাকে এর পরবর্তী এলিমেন্টস বলা হয়েছে নাম্বার টু এ ন্যারেটিভ টেক্সট ইজ ইউজুয়ালি রিটার্ন ইন দ্য পাস্ট অর্থাৎ একটি ন্যারেটিভ টেক্সট সাধারণত পাস্ট টেন্স বা অতীত বাক্যে লেখা হয়ে থাকে শিক্ষার্থীরা যখন আমরা কোনো ঘটনা উপস্থাপন করি তখন কিন্তু আমরা সাধারণত অতীতের কথাই উপস্থাপন করি যে কিছুক্ষণ আগে আমার সাথে এটা ঘটে গেছে গতকালকে আমার সাথে এটা ঘটে গেছে আমি গত মাসে এই জিনিসটা দেখেছিলাম তো যেহেতু আমরা পূর্বের ঘটনাগুলো বলি আমাদের নেগেটিভ টেক্সটে তার মানে নেগেটিভ টেক্সটে কিন্তু আমরা সাধারণত পাস ব্যবহার করে থাকি এটি আমরা পেলাম দ্বিতীয় এলিমেন্ট তিন নম্বরে বলা হয়েছে ন্যারেটিভ টেক্সট আর রেটার্ন ইন দ্য ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন নারেটিভ টেক্সট সাধারণত ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনে বলা হয়ে থাকে যেমন এখানে বলা হয়েছে এক্সাম্পল হিসেবে আই মি হি সি ইট সি অর্থাৎ আমরা যখন নেগেটিভ টেক্সটগুলো লিখে থাকি তখন কিন্তু আমরা পার্সন হিসেবে এই নামগুলো ব্যবহার করে থাকি কোন কোন নামগুলো দেখো আই মি হি সি দেখো এর মধ্যে আই এবং মি হচ্ছে ফার্স্ট পার্সন এবং হি শি এগুলো হচ্ছে থার্ড পার্সন অর্থাৎ যখনই আমরা কোনো ন্যারেটিভ টেক্সট লিখবো তখন অবশ্যই আমরা ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সন ব্যবহার করেই লিখবো চারে বলা হয়েছে ন্যারেটিভ টেক্সট টেল আজ দ্য ইভেন্টস ক্রোনোলজিকারি দেখো বলা হচ্ছে ক্রোনোলজিকারি ক্রোনোলজিক্যালি শব্দের অর্থ হচ্ছে ঘটনা ক্রমে অর্থাৎ প্রথমে এই ঘটনাটি ঘটেছে তারপরে এই ঘটনাটি ঘটেছে এবং তারপরে অমুক ঘটনাটি ঘটেছে অর্থাৎ আমরা যখন কোনো একটি গল্প বা ঘটনা বলবো তখন কিন্তু ঠিক এভাবে ধারাবাহিকভাবে বলতে হবে যেটিকে ইংরেজিতে বলা হয় ক্রোনোলজিক্যালি বা বাংলায় আমরা বলতে পারি ঘটনা ক্রমে দেখো এখানে ব্রাকেটে বলা হয়েছে ইন দ্য অর্ডার দ্যাট হ্যাপেন্স অর্থাৎ ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে সেটি ধারাবাহিকভাবে লেখা হয় নারেটিভ স্টাইলে এবার সব শেষে পাঁচ নম্বরে বলা হয়েছে নারেটিভ টেক্সট মে হ্যাভ ক্যারেক্টার্স অ্যান্ড ডায়লগস অর্থাৎ একটি ন্যারেটিভ টেক্সটে চরিত্র থাকতে পারে এমন কি ডায়লগ বা সংলাপও থাকতে পারে এটিও কিন্তু ন্যারেটিভ টেক্সটের গুরুত্বপূর্ণ একটি ফিচার শিক্ষার্থীরা তাহলে আমরা ন্যারেটিভ টেক্সট কিভাবে চিনব সেই সম্পর্কে আমরা এখানে দেখো এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটি আলাদা আলাদা এলিমেন্ট সম্পর্কে জানলাম যখন আমরা এই এলিমেন্টগুলো কোনো একটি লেখার মধ্যে দেখব তখন আমরা বুঝতে পারবো যে সেটি আসলে একটি ন্যারেটিভ টেক্সট আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে ন্যারেটিভ টেক্সট বলতে কি বোঝায় এবং এই ন্যারেটিভ টেক্সটের কি কী এলিমেন্ট বা উপাদান রয়েছে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সাথে নাইন পয়েন্ট টু নিয়ে আলোচনা করেছি এর পরবর্তী ক্লাসে আমি 9.3 পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং নাইন পয়েন্ট থ্রিতে যেই প্রশ্নগুলো বলা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদেরকে খুব সহজভাবে উপস্থাপন করে শোনাব শিক্ষার্থীরা সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি